17 বছর বয়সী এক কিশোরীকে চাকরির প্রলোভনে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার ও নির্যাতনে হত্যার ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ফারজানা এবং সোহাগী ওরফে রিয়া নামে ওই দুই নারীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার র‍্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত 16 আগস্ট প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে ভুক্তভোগীকে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার করে দেয়। সেখানেই 8 সেপ্টেম্বর মেয়েটির মৃত্যু হয়। এ নিয়ে ফেসবুক পোস্ট হওয়ার পর মেয়েটির পরিবার জানতে পারে দুবাইয়ে মেয়ের মৃত্যু হয়েছে। পরে মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মানব পাচার ও হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। এতে প্রবাসী ফারজানা সোহাগী সহ অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করা হয়। এতদিন আত্মগোপনে থাকলেও অবশেষে গ্রেফতার হলেন দুই বোন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।